হ্যালো ফ্রেন্ডস মাই নেম ইজ গোস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আর বেল বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকে তাহলে বন্ধুরা সবাইকেই ফার্স্টে বলে দিই শুভ বিজয়া আশা করি নেক্সট ইয়ার আমাদের খুব আরও ভালো করে কাটবে আর আমরাও ভালো করে ঠাকুরও দেখতে পারবো আর সব কিছুই যেন নেক্সট ইয়ারে ভালো হয় তাহলে পুজো তো চলেই গেল এবার আবার পড়ায় আমাদের ফিরতে হবে তা আমি অলরেডি বলে রেখেছিলাম তোমাদের যে আমি এক্সারসাইজে আর কি ভিডিও বার করবো তা সম্বন্ধ যখন আমি ভিডিও এক্সারসাইজ থেকে বার করার কথা ভাবলাম আমি এক্সারসাইজ খুলে দেখতে পেলাম যে ওখানে না মানে কোনো ইম্পর্টেন্ট তেমন কোনো কোয়েশ্চেন একটাও আমি খুঁজেই পেলাম না তা আমি ভাবলাম যে কী করানো যায় আমি ভাবলাম এক্সারসাইজের থেকে তাহলে বোধ বেটার হয় আমি যদি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন করাই তাহলে আমি দু হাজার বারো থেকে কুড়ি অব্দি কোয়েশ্চেন পেপারগুলো দেখলাম দেখে একটুখানি অবাকও হলাম অবশ্য অবাক হওয়ার কিছু নেই কারণ এটাই অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল যে সম্বন্ধ থেকে কিন্তু কোয়েশ্চেন খুব কম এসছে আর তিনটের থেকে বাকি কোয়েশ্চেন বেশি এসছে সেটা তোমার ওই বিপদ প্রক্রিয়া ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন আর কি ওই ফাংশান ঠিক আছে মানে চিত্রণ অপেক্ষক যেটা ওইটার থেকে এই তিনটের থেকে কিন্তু কোয়েশ্চেন বেশি এসছে তা ওই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে যেগুলো আমি সবকটা পেয়েছি মানে যেগুলো যেগুলো আর কি এসে গেছে আমি সব কটাকে এখানে সলভ করে দিয়েছি আশা করছি কোয়েশ্চেন এরই মধ্যে আসবে আর কোয়েশ্চেনগুলো অতটাও টাফ নয় বাট তা আমি তোমাদের সাজেস্ট করব যে সম্বন্ধ থেকে যদি কোয়েশ্চেন আসে তো অ্যাটেন্ড না করারই চেষ্টা করো কারণ তোমার অলরেডি ফাংশন আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশান আছে ওই চ্যাপ্টারগুলো তোমার কাছে অলরেডি আছে আমি তোমাদের সাজেস্ট করব সম্বন্ধ আর দ্বিপদ প্রক্রিয়া থেকে ট্রাই না করতে কারণ কি অনেক নাম্বার কাটার ওখানে চান্স হয়ে থাকে ঠিক আছে তাহলে আমি দেখতে পাচ্ছ অলরেডি লিখে রেখেছি দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো সতেরো কুড়ি এই ইয়ারগুলোর থেকে এখান থেকে কোনো কোয়েশ্চেন আসেইনি ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ এখানেই একটা ব্রেক পয়েন্ট আছে কি দু হাজার ষোলো দু হাজার ষোলোতে কোয়েশ্চেন এসছে নেক্সট আছে আঠেরো আর উনিশ আঠেরো উনিশ থেকেও কোয়েশ্চেন এসছে তাহলে আমি সবকটাকে এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তাই দু হাজার ষোলোর থেকে কী কোয়েশ্চেন এসছে কোয়েশ্চেন এসছে স্বাভাবিক সংখ্যার সেট এন এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত যেখানে এক্স কমা আই এক্স কমা ওয়াই আর থেকে আরের মধ্যে আছে এমন একটা রিলেশান যেখানে এক্স মাইনাস ওয়াই রাশিটি পাঁচ দ্বারা বিভাজ্য সকল এক্স কমা ওয়াই যেটা কিনা আমার এন বা স্বাভাবিক সংখ্যার সেট থেকে বিলং করে প্রমাণ করো যে এনের ওপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ এবারে তোমাদের একটুখানি রিক্যাপ দিয়ে দিই তাই তোমাদের সুবিধা হবে সমতুল্যতা সম্বন্ধ প্রমাণ করতে গেলে আমাদের কী কী প্রুফ করতে হয় যে একটা রিলেশন সসম আছে প্রতিসম আছে আবার সংক্রমণও আছে সসমটা কিভাবে হয় সসম হবে যদি আমার প্রত্যেকটা এক্স বিলংস টু মানে এক্স যদি এনের এর ভিতর থেকে বিলং করে তাহলে প্রত্যেকটা এক্সের জন্য যদি আমি রিলেশানের মধ্যে এক্স কমা এক্স পাই আমি একটা উদাহরণ দিয়ে দিই ছোটো ধরো ওয়ান কমা টু বলে আমার একটা সেট আছে এখানে আমি প্রত্যেকটা ভ্যালু ওয়ান আর টু দেখতে পাচ্ছি কি আমার অবভিয়াসলি স্বাভাবিক সংখ্যা তাহলে আমার রিলেশানে কি কি থাকতে হবে ওয়ান কমা ওয়ান টু কমা টু দুটোই মাস্ট দুটোই থাকতে হবে তবে গিয়ে ওটাকে আমরা কী বলবো সসম রিলেশান তাই তো বা সসম সম্বন্ধ তাই বোঝা গেলে এটা হলো সসম সম্বন্ধ নেক্সট কি নেক্সট চলে আসি প্রতিসমতে প্রতিসম মানে কি এ কমা বি যদি কোনো রিলেশানে থাকে তবে সেখানে বি কমা এ থাকতেই হবে আমি কি বললাম আগে ভালো করে বুঝে নাও এ কমা বি যদি থাকে তবে বি কমা এ থাকতে হবে বোঝা গেল ব্যাপারটা আমি একটা আবার ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই ধরোই ওয়ান কমা টু এই সেটের কথাই বলছি এটার থেকে আমি একটা রিলেশন বানালাম ওয়ান কমা টু আর আরেকটা কি টু কমা ওয়ান দুটো পেয়ার আছে তাহলে আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি ওয়ান কমা টু যদি আছে তাই টু কমা ওয়ান আমার থাকছে তাহলে এই টাইপের রিলেশনকে আমরা কী বলবো প্রতি সম্বন্ধ নেক্সট কী সংক্রমণ সংক্রমণটা কি খুবই সহজ এ কমা বি যদি থাকে এবং বি যদি থাকে অবশ্যই আমার এ কমা সি থাকতেই হবে তবে গিয়ে আমি সেটাকে সংক্রমণ সম্বন্ধ বলবো আবার উদাহরণ দিয়ে দিই এই ওয়ান কমা টু একটু বেশি নিয়ে নিই কারণ এবিসি অবভিয়াসলি আমার তিনটে লাগবে তাহলে আমি ওয়ান কমা টু কমা থ্রি তিনটে ভ্যালু নিয়ে নিচ্ছি সেটের মধ্যে আর তিনটের থেকে আমি ডিলেশন বানাচ্ছি ধরো ওয়ান কমা টু কমা টু কমা থ্রি কমা ওয়ান কমা থ্রি তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়ান কমা টু হল আমার এ বি টু কমা থ্রি হলো আমার বি আর ওয়ান কমা থ্রি হলো আমার কি এ কমাসি তাহলে আমার এব আছে বি সি আছে তাহলে আমার কে প্রেজেন্ট আছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এসি বোঝা গেল তাহলে এইগুলো হলো সংক্রমণ তাহলে এই সসম প্রতি আর সংক্রমণ যদি থাকে তিনটেই যদি একসাথে আমার স্যাটিসফাই হয় তাহলে আমি সেটাকে কী বলবো সমতুল্যতা সম্বন্ধ তাহলে এবার অঙ্কটা সলভ করার দিকে চলে যাই তাহলে যে কোনো এক্স বিলংস টু এনের জন্য এক্স কমা এক্স বিলংস টু আর এক্স মাইনাস এক্স রাশি দিয়ে পাঁচ দ্বারা পাঁচ দিয়ে বিভাজ্য হবে দেখো এক্স বিলংস টু এন তাহলে আমার আর বিলংস টু কী হতে হবে স জন্য এক্স কমা এক্স তাহলে এক্স কমা এক্স পেয়ারটা আমার আর এর মধ্যে থাকতেই হবে এবার তাই যদি থাকে তাহলে এখানে আমার ওয়াইটাও এক্স হয়ে যাবে তাহলে আমি এখানে যদি বসাই এক্স মাইনাস এক্স হচ্ছে জিরো রাশি যেটা পাঁচ দ্বারা বিভাজ্য হ্যাঁ এটা সর্বদা সত্যি কারণ কি জিরো তো পাঁচ দিয়ে বিভাজ্য হয় তাহলে এটা যেহেতু সত্যি হলো তাহলে আমি কি বলতে পারি যে এনের ওপর সংজ্ঞাত আর সম্বন্ধটা সসম কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে আমার কন্ডিশনটা ফুলফিল করছে তাই তো এইবারে নেক্সট কি প্রতিসম প্রতিসম হতে গেলে কি আমার দুখানা লাগবে এক্স আর ওয়াই তাহলে আমি তাই করছি মনে করি এক্স কম ওয়াই বিলংস টু এন এমন যে এক্স কমন ওয়াই বিলংস টু আর তাহলে আমার কন্ডিশন অনুযায়ী কী হবে এক্স মাইনাস ওয়াই রাশিটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে কারেক্ট এবারে এটাকে একটু ঘুরিয়ে লিখছি লিখতেই পারি এভাবে মাইনাস ওয়াই প্লাস এক্স রাশি পাঁচ দ্বারা বিভাজ্য হবে একই মানে দুটোর নেক্সট আমি দেখতে পাচ্ছ মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নিয়ে এটাকে লিখলাম ওয়াই মাইনাস এক্স এই রাশিটাও আমার পাঁচ দিয়ে বিভাজ্য হচ্ছে কারেক্ট এইবারে তুমি যখন পাঁচ দিয়ে কোনো সংখ্যাকে বিভাজ্য করছো তখন তার সাইন প্লাস হোক মাইনাস হোক সেটা তোমার কোনো ব্যাপার থাকছে না তুমি তোমার জাস্ট বিভাজ্য হওয়া নিয়ে কথা তাই তো অ্যান্সারে প্লাস আসছে ভাগ ফল না মাইনাস আসছে সেটা তোমার দেখে লাভ নেই তাহলে আমি এটাকেই এইভাবে আবার লিখতে পারি মাইনাস সাইনটা তুলে কারণ কি মাইনাস দেওয়া যা না দেওয়া তাই কারণ কি আমার মড ভ্যালুটা তো এক্স্যাক্ট এক কি আসবে জাস্ট সাইনটা আমার চেঞ্জ হচ্ছে তাহলে ওয়াই মাইনাস এক্স এই রাশিটাও আমার পাঁচ দ্বারা বিভাজ্য হবে তার মানে কি আমার ওয়াই কমা এক্সটাও বিলংস টু আর হচ্ছে তাহলে কী দেখতে পারলাম যদি আমি ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর তাহলে আমি আউটপুটে কি পাচ্ছি যে ওয়াই কমা ও বিলংস টু আর হবে তার মানে কি এটা প্রতিসম সম্বন্ধ এক্স কমা ওয়াই যদি থাকে ওয়াই কমা এক্স থাকছে তাই তো নেক্সট চলে যাই কিছে সংক্রমণে সংক্রমণ হলো ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর কারণ আমায় দুটো ধরে কাজ করতে হবে তাই যদি হয় তাহলে আমি এখানে কী ধরলাম এক্স মাইনাস ওয়াই ইকোয়াস টু ফাইভে এটা কি এটা হলো একটা নির্দিষ্ট ধ্রুবক তাহলে আমি কী বুঝতে পারছি দেখে যে এক্স মাইনাস ওয়াই এই সংখ্যাটা আমার পাঁচ দ্বারা বিভাজ্য হচ্ছে কারণ কি ফাইভের সাথে ধ্রুবক আছে আমি যদি দুদিকেই ফাইভ দিয়ে ডিভাইড করি তাহলে ফাইভ ফাইভ ক্যান্সেল হয়ে যাবে আর এ একটা ধ্রুবক থাকছে তাই তো সেম আমি ওয়াই মাইনাস জেড ইকোয়ালস টু ফাইভ বি এটাও লিখতে পারি যেখানে বিও একটা ধ্রুবক দেখতে পাচ্ছি আমি লিখে রেখেছি যেখানে এ ও বি ধ্রুবক ধ্রুবক পদগুলো দেওয়ার মানে হলে আমি ওটাকে বোঝাচ্ছি যে ওটাকে পাঁচ দিয়ে গুণ করা যাচ্ছে বা পাঁচ দিয়ে ওই এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস জেডটা বিভাজ্য ফাইন নেক্সট আমি কি করছি এখন এক আর দুই যোগ করছি জাস্ট আমার মোটিভ এখানে ওয়াইটাকে ক্যান্সেল আউট করা কারণ আমরা জানি এক্স কমা ওয়াই যদি থাকে ওয়াই কমা জেড যদি থাকে তাহলে আমায় কাকে রাখতে হবে এক্স কমা জেড তাহলে এক্সাস জেডকে রাখতে হবে খালি তাই আমি ওয়াইটাকে এলিমিনেট করছি তাহলে এটাকে সিমপ্লিফাই করে আমি কি লিখতে পারি এক্স মাইনাস জেড ইকোয়াস টু ফাইভ ইন্টু এ প্লাস বি এ আর বি কি ধ্রুবক তার মানে কি এ প্লাস বিটাও কী হবে ধ্রুবক আর আগে কী আছে পাঁচ দিয়ে গুণ আছে তার কি এটা এই সংখ্যাটা আমার পুরোটা পাঁচ দিয়ে বিভাজ্য আমি এই এ প্লাস বিটাকেও কে আর একটা ধ্রুবকও বলতে পারি মানে ধরে নিতে পারি কে বলে তাহলে সেটাও আমার পাঁচ দ্বারা বিভাজ্যই হচ্ছে তাহলে আমি কী দেখলাম এক্স কমা ওয়াই যদি বিলংস টু আর হয় ওয়াই কমা জট যদি বিলংস টু আর হয় তাহলে আমার এক্স কমা জেডটাও বিলংস টু আর হচ্ছে কারণ এক্স মাইনাস জেডটাও আমার পাঁচ দ্বারা বিভাজ্য হচ্ছে ঠিক আছে তাহলে আমি কী প্রুফ করলাম সসম হল প্রতি সম হলো সংক্রমণ হলো তার মানে কি আমার সমতুল্যতাও হবেই তাহলে এনের উপর সংজ্ঞাত আর সম্বন্ধ সসম প্রতিসম এবং সংক্রমণ তাই এনের ওপর আর সমতুল্যতা সম্বন্ধ ফাইন তাহলে এখানে একটাই কোয়েশ্চেন এসেছিল ঠিক আছে তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি হলো দু হাজার আঠেরো সালে যেখানে তোমার এসছে হলো স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এনের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত যেখানে আর এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু এন এবং টু এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু ফরটি ওয়ান দেখা হচ্ছে এনের ওপর সংজ্ঞাত আর সম্বন্ধটি সসম বা প্রতিসম বা সংক্রমণশীল কোনোটিই নয় তার মানে একটাও নয় সেটা আমাদের প্রমাণ করতে হবে যেখানে আমাদের রিলেশানটা এইভাবে দেওয়া দেওয়া আছে এক্স আর ওয়াইয়ের মধ্যে টু এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু ফর্টি ওয়ান তাই ফার্স্টে আমরা সশমে চলে যাই স জানি কী হয় এক্স কমা এক্সটা আমার আর সেট থেকে বিলং হতে হবে তাই ধরি যে কোনো এক্স বিলংস টু এনের জন্য এক্স কমা এক্স বিলংস টু আর হবে তাহলে কি এক্স কমা এক্স এটা আমার আর ডিলেশনে থাকবে তাই যদি হয় কী হবে আমার এখানে ওয়াইটাও এক্স হবে তাহলে আমি এক্সটা বসিয়ে দিই দেখো টু এক্স প্লাস এক্স ইকোয়ালস টু ফর্টি ওয়ান হচ্ছে এক্স ওয়ান কত বেরোচ্ছে আমার ফর্টি ওয়ান বাই থ্রি যেটা একটা ন্যাচারাল নাম্বার নয় অথচ আমি কি ধরেছি যে এটা আমার ন্যাচারাল নাম্বার এক্স হবেই তার মানে কি এক্স কমা এক্স যদি আমার আর রিলেশানে বিলং করে বা ওর মধ্যে যদি থাকে তাহলে আমার সেটা কি এক্সট্রা ন্যাচারাল নাম্বার হচ্ছেই না তার মানে কি পুরোটা শর্তটা আমার সিদ্ধ হচ্ছে না তাহলে এক্স নট বিলংস টু এন তাই এক্স কমা এক্স বিলংস টু আর শর্ত সিদ্ধ হচ্ছে না তার মানে কি এটা সসম সম্বন্ধ নয় নেক্সট আমি চলে যাই প্রতিসমনে প্রতিসমতে মনে করি এক্স কমা ওয়াই বিলংস টু এন এমন যে এক্স কমা ওয়াই বিলংস টু আর হলে টু এক্স প্লাস ওয়াই টু ওয়ান যেটাকে আমি এক দিলাম কারণ কি আমরা ধরে নিয়েছি যে এক্স কমা ওয়াই বিলংস টু আর হচ্ছে তাহলে যেটা রিলেশন দেওয়া আছে সেটার সাথে সেম সেমই থাকবে এবার আমরা কী প্রমাণ করতে হবে যে এক্স কমা ওয়াইও যদি থাকে ওয়াই কমা এক্সও থাকবে তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আরের জন্য আমি এটা পাচ্ছি এইবারে তুমি এটাকে ডাইরেক্টলি প্রুফ করতে পারবে না তোমায় কিন্তু একটা এক্সাম্পেল ধরতে হবে তবে কি ওটা প্রুফ হবে কারণ তুমি যদি এখানে এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স ধরো তাই দুটোই কিন্তু মোটামুটি একই ব্যাপারটা চলে আসবে তখন তুমি ওখান থেকে আর প্রুফটা কিন্তু করতে পারবে না তাই তোমাকে একটা কি বলবো এক্সাম্পল ধরতে হবে কোনো একটা ভ্যালু দিয়ে তোমায় বোঝাতে হবে ধরো আমি এখানে যেমন নিয়েছি তোমরা অন্য কোনো ভ্যালুও নিতে পারো এক্সের মান আমি দুই ধরেছি ওয়াইয়ের মান আমি থার্টি সেভেন ধরেছি তাই যদি হয় দেখতে পাচ্ছ আমার টু ইন্টু টু প্লাস থার্টি সেভেন করলে ফর্টি ওয়ান হচ্ছে এক্স কমা ওয়াই ডিয়েশানের জন্য কিন্তু আমার ওয়াই কমা এক্স বা থার্টি সেভেন কমা টু এটা কিন্তু নট বিলংস টু আর হচ্ছে কারণটা কি টু ইন্টু থার্টি সেভেন প্লাস টু করলে আমরা কি ফর্টি ওয়ান পাচ্ছি না আমরা অন্য ভ্যালু পাচ্ছি তার মানে কি টু কমা থার্টি সেভেন রিলেশনে থাকলেও থার্টি সেভেন কমা টু আমার রিলেশনে থাকছে না তাই এক্স কমা ওয়াই বিলংস টু আর হলেও ওয়াই কমা এক্স আমার নট বিলংস টু আর হচ্ছে তাই কি হচ্ছে আমার জিনিসটা প্রতি সম্বন্ধ হচ্ছে না ফাইন নেক্সট এবার সংক্রমণে চলে যাই আমার কী কী লাগবে এক্স কমা ওয়াইও লাগবে ওয়াই কমা জেডও লাগবে তাই তো এটাকে দেখো কীভাবে প্রুফ করছি আমি এক্স কো ওয়াই বিলংস টু আর ধরলাম এবং ওয়াই জেড বিলংস টু আর আর এখানে আমি কি ধরেছি এক্স ওয়াই জেড অবভিয়াসলি এটা বলার দরকার নেই যে এগুলো কি বিলং করবে এন থেকে মানে ন্যাচারাল নাম্বার এগুলো হবে তাহলে আমি এক্স কো ওয়াই বিলংস টু আর হলে আমি কি বলতে পারি টু এক্স প্লাস ওয়াই টু ফর্টি ওয়ান যেটা দেওয়া আছে সেখান থেকে আমি টু এক্স ইকোয়াস টু ফোর ফর্টি ওয়ান মাইনাস ওয়াই বার করলাম সেম এখান থেকে আমি ওয়াই কমা জেড বিলংস টু আর তার মানে টু ওয়াই প্লাস জেড ইকোয়ালস টু ফোরটি ওয়ান হবে এখান থেকে আমি জেড ইকোয়াস টু ফর্টি ওয়ান মাইস টু ওয়াই বার করলাম এবার কথা হলো আমি এখান থেকে টু এক্স আর এখান থেকে জেড কেন বার করলাম ভালো করে দেখো এক্স কম ওয়াই বিলংস টু আর হলে ওয়াই কমা জেড বিলংস টু আর হলে আমার এক্স কমা জেডটাও বিলংস টু আর হবে তাহলে এক্স কমা জেড যদি বিলংস টু আর হয় আমার ইকুয়েশানটা কীরকম দাঁড়াতে হবে টু এক্স প্লাস জেড ইকোয়াস টু ফোরটি ওয়ান তাই তো তাই হচ্ছে তো ব্যাপারটা হ্যাঁ টু এক্স প্লাস জেড ওয়ান হবে তাহলে আমি এখানে কী করছি এই জন্য ওয়ান প্লাস টু করছি সরি এখানে একটা প্লাস হবে ওয়ান প্লাস টু করছি যাতে আমি লেফট হ্যান্ডে অ্যাটলিস্ট টু এক্স প্লাস জেড পাই আর রাইট হ্যান্ডে আমায় কি দেখাতে হবে যে ওটা সমান ফর্টি ওয়ান হবে তবে কি আমরা বলতে পারবো যে ওই এক্স কমান জেডটাও রিলেশন আরে আছে তাই তো তাহলে আমি বাদিকটা কী করে দিলাম এক আর দুই জয়ী যোগ করি টু এক্স প্লাস জেড হয়ে গেল যেটা আমার কন্ডিশনে লাগবে আর ডান দিকটা হলো ফর্টি ওয়ান মাইনাস ওয়াই প্লাস ফর্টি ওয়ান মাইনাস টু ওয়াই এটাকে আমি তিন ধরলাম এইবারে এক্স কমাসের যদি বিলংস টু আর হয় তাহলে আমার বাঁ দিকটা ঠিকই আছে টু এক্স প্লাস দিয়ে হবে কিন্তু আমার রাইটটা কী হতে হবে ফর্টি ওয়ান আর রাইটটা যদি ফর্টি ওয়ান ওয়ান হয় তার মানে কি এই পুরোটা সমান অবভিয়াসলি আমার ফর্টি ওয়ান হতে হবে এইবারে দেখো এই পুরোটা সমান যদি ফর্টি ওয়ান আর কি হ্যাঁ ফর্টি ওয়ান হয় তাহলে আমি কী পাচ্ছি এইট্টি টু কারণ ফর্টি ওয়ান প্লাস ফর্টি ওয়ান এইট্টি টু মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই যেটা হয় মাইনাস থার থ্রি ওয়াই এটার সময় কী হয় ফর্টি ওয়ান তাহলে সিমপ্লিফাই করলে দেখতে পাচ্ছি আমি ওয়াইয়ের কত ভ্যালু হচ্ছে ফর্টি ওয়ান বাই থ্রি যেটা একটা ন্যাচারাল নাম্বার নয় তার মানে কি এই কন্ডিশনটা আমার পুরোপুরি ভুল আমার টু এক্স প্লাস জেড ফর্টি ওয়ান কখনোই হবে না কারণ কি ওয়াইটা আমার ন্যাচারাল নাম্বার হচ্ছেই না আর আমি ফার্স্টেই ধরে নিয়েছি যে এক্স আর এক্স ওয়াই জেড আমার ন্যাচারাল নাম্বার তাহলে আমি কি ধর দেখলাম এক্স কমা ওয়াই যদি আর থেকে বিলং করে ওয়াই কমা জেডও যদি আর থেকে বিলং করে আমার এক্স কমা জেড আর থেকে বিলং করছে না তার মানে এটা একটা সংক্রমণ সম্বন্ধ নয় তাই সসমও হলো না প্রতিসম হল হলো না সংক্রমণও হলো না ঠিক আছে তোমরা যদি চাও এই নোটগুলো কিন্তু লিখে নিতে পারো আর নেক্সট আমি চলে যাচ্ছি দু হাজার উনিশে কী আছে জাস্ট একটা ছোট্ট অঙ্ক দিয়েছে মনে করো এ ওয়ান কমা থ্রি ওয়ান কমা টু কমা থ্রি একটি প্রদত্ত সেট এর উপর একটি সম্বন্ধ সংজ্ঞা দাও যেটি এর ওপর সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয় তাহলে সসম হতে গেলে অবভিয়াসলি আমার কী কী থাকতে হবে আমি যদি এখান থেকে দেখি ওয়ান কমা ওয়ান থাকতে হবে টু কমা টু থাকতে হবে আর থ্রি কমা থ্রি থাকতেই হবে তাহলে আমি যে আর সেটটা আমি একটা বানিয়েছি তোমরা অন্য কোনো কিছু বানাতে পারো যদি তোমাদের মাথার থেকে বেরোয় তাহলে আর সেটের মধ্যে কি আছে ওয়ান কমা ওয়ান আছে টু কমা টু আছে থ্রি কমা থ্রি আছে অলরেডি তার মানে কি এটা সসম হচ্ছে আমার এবারে প্রতিসম প্রতি সম কি ওয়ান কমা টু যদি থাকে টু কমা ওয়ান থাকবে দেখতে পাচ্ছ আমি এরকম একটা কন্ডিশন অলরেডি নিয়ে রেখেছি যাতে প্রতি বোঝা যায় কি ওয়ান কমা টু আছে টু কমা ওয়ানও আছে তাহলে এটা হচ্ছে কিন্তু আর একটা এলিমেন্টও দেখো আমি সেম নিয়ে রেখেছি থ্রি কমা টু টু কমা থ্রি এবার তোমরা বলবে আমরা একটা পেয়ার নিলেই তো প্রতি সময় যেহেতু দুটো কেন নিলাম দুটো নেওয়ার কারণটা হলো যাতে আমি সংক্রমণটা নয় সেটা বোঝাতে পারি কারণ কি সংক্রমণ মানে কি এক্স কমা ওয়াই থাকলে ওয়াই কমা জেড থাকলে এক্স কমা জেড থাকবে এবারে ভালো করে দেখো ওয়ান কমা টু আছে টু কমা থ্রি আছে এটাকে ধরতে পারো এক্স কমা ওয়াই ওয়াই কমা জেড তাই যদি হয় আমার এক্স কমা জেড থাকবে তার মানে কি ওয়ান কমা থ্রি থাকবে দেখতে পাচ্ছ এখানে কোনো সেটে ওয়ান কমা থ্রি নেই তার মানে কি এটা সংক্রমণ নয় অথচ আবার প্রথম তিনটের জন্য আমার সসমও হচ্ছে আবার এই দুটো দুটো পেয়ারের জন্য আমার প্রতি হচ্ছে বাট সংক্রমণ হচ্ছে না তাহলে এরকমই তোমরা উদাহরণ দিয়ে বানাতে পারো এটা প্রভাবলি দুয়ে এসেছিলো ঠিক আছে নাম্বার মার্চ টুতে আমাদের লাস্ট অঙ্ক চলে যাই আমরা চারের অঙ্ক ওই ইয়ারেই এসেছিল আর ওয়ান এবং আর টু দুটি সমতুল্যতা সম্বন্ধ এ সেটের সংজ্ঞাত দেখা যে আর ওয়ান ইন্টারসেকশান আর টু সমতুল্যতা সম্বন্ধ যেখানে এ নট ইকোয়াস টু ফাইভ তাহলে আর ওয়ান সমতুল্যতা সম্বন্ধ হলে ফার্স্ট কন্ডিশন কি এ কমায়ে বিলংস টু আর হতে হবে আর ওয়ান হতে হবে আর এ সা দ্যাট এ হতে হবে মানে এ বিলংস টু এ হতে হবে তাই তো বড় এ আর এ এটা আমার আর ওয়ানে থাকছে নেক্সট এ কমা বি যদি আমার আর ওয়ানে থাকে বি কমায় আমার আর ওয়ানে থাকবে নেক্সট এ কমা বি আর ওয়ানে থাকলে বি কমা সি আর ওয়ানে থাকলে এ কমা সিটাও আমার আর ওয়ানে থাকবে তাহলে আমার এখানে সসম হলো প্রতিসম হলো আর এখানে সংক্রমণও হল সেম আর টুর ক্ষেত্রেও তাই হবে সসম প্রতিসম সংক্রমণ কারণ কি দুটোই আমি এ সেটের ওপরেই কাজটা করছি তাই দুটোই জিনিসটা সেম হবে তাই তো তাহলে আর ওয়ান বিলংস মানে ইন্টারসেকশন আর টুর ক্ষেত্রে কি হচ্ছে দেখতে পাচ্ছি স ক্ষেত্রে তো প্রত্যেকটার মধ্যে এ কমায়ে থাকছে তার মানে কি প্রত্যেকটার মানে আর ওয়ানের মধ্যেও এ কমায় থাকছে আর টুর মধ্যে এ কমায় থাকছে তার মানে কি আমার আর ওয়ান ইন্টারসেকশান আর টুর মধ্যেও এ কমায় থাকবে তাই তো তাহলে আর ওয়ান ইন্টারসেকশান আর টু সসম সম্বন্ধ হলো দেখতে পাচ্ছি এ কমায় আছে নেক্সট এ কমা বি এর মধ্যে আর ওয়ান আছে এ কমা বি এর মধ্যে আর ওয়ান আছে আবার বি কমা এও আর ওয়ানের মধ্যে আছে কারণ আমি ধরেই নিয়েছিলাম প্রথমে যেহেতু দুটোই সমতুল্যতা সম্বন্ধ সেম জিনিস থাকবে সেম আর টুর মধ্যেও দেখতে পাচ্ছি সেম জিনিস আছে তাহলে ওয়ান আর টুর থেকে আমি কি পাচ্ছি এ কমা বি যদি বিলংস টু আর ওয়ান ইন্টারসেকশন আর টু হয় কারণ আর ওয়ান বিলংস টু আর টু করলে এ কমা বি থাকছে তাহলে কি এটাও বিলং মানে ইন্টারসেকশান হচ্ছে তার মানে বি কমা এটাও আমার আর ওয়ান ইন্টারসেকশান আর টুর মধ্যে থাকছে দেখতে পাচ্ছ তাই আছে তাহলে এ কমা বি থাকছে আমার বি কমায় থাকছে তার মানে কি আর ওয়ান ইন্টারসেকশন আর টু আমার প্রতিসম সম্বন্ধ হচ্ছে নেক্সট কি এ কমা বি আর ওয়ানে থাকলে বি কমা সি আর ওয়ানে থাকলে এ কমা সি আর ওয়ানে থাকতেই যাবে কারণ কি এটা সংক্রমণ আর ওয়ানটা সেম আর টুর ক্ষেত্রেও এ কমা বি আর টুতে থাকলে বি কমাসি আর টুতে থাকলে এ কমা সি আর টুতে থাকবেই কারণ এটাও সংক্রমণ আর একই সেটের উপরে সংজ্ঞাত হচ্ছে বলে আমার কিন্তু প্রত্যেকটা জিনিসটাই কমান থাকছে তাই জন্যই কিন্তু ইন্টারসেকশনটা এখানে কাজে লাগছে তাই তিন আর চার থেকে আমরা কি পাচ্ছি এ কমা আমার কি হচ্ছে আর ওয়ান ইন্টারসেকশান আর টুর মধ্যে অবশ্যই বিলং হচ্ছে কারণ দুটোই দেখতে পাচ্ছি সেম হচ্ছে নেক্সট কি বি সিটাও আমার ওই একই সেট থেকে বিলং করছে আর ওয়ান ইন্টারসেকশন আট টুর থেকে তাহলে অবশ্যই আমার এ কমাসি বিলংস টু আর ওয়ান ইন্টারসেকশান আর টু হচ্ছে তাহলে কি আর ওয়ান ইন্টারসেকশান আর টুটা আমার সংক্রমণ হচ্ছে তাহলে কী হলো সসম হল প্রতি সমও হলো সংক্রমণও হলো তাহলে কি হবে লাস্টে আমার অবভিয়াসলি সমতুল্যতা হবে তাহলে আমি বলবো তোমরা এই অঙ্কটাকে টুকে নিতে পারো আমি শিওর নয় এই অঙ্কগুলো বইতে আছে নাকি এমন কি সবকটাই আর কি তোমরা টুকে রাখতে পারো আমি শিওর নয় বইতে আছে নাকি তা আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমার মনে হচ্ছে না এর বাইরে অ্যাটলিস্ট এই ইয়ারে সম্বন্ধ থেকে যদি আসার হয় আসবে বলে কারণ আমি তোমাদের অলরেডি বলেছি যে এই ইয়ারের কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য তাহলে সম্বন্ধ এখানে তোমাদের অলরেডি শেষ হয়ে গেল আমি এবার নেক্সট চ্যাপ্টারে ধরবো যদি দেখি নেক্সট চ্যাপ্টারে ভালো এক্সারসাইজের কোনো এলিমেন্ট বা অঙ্ক আছে তাহলে আমি সেটাকে অবশ্যই করানোর চেষ্টা করব ইম্পর্টেন্ট যদি থাকে আর যদি দেখি না থাকে তাহলে আমি আবার বারো থেকে কুড়ি অবধি যে অঙ্কগুলো এসছে সেই অঙ্কগুলোই নেক্সট চ্যাপ্টারে আমি করানোর চেষ্টা করব। তাহলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওতে এইটুকুনি আশা করছি সবার পুজো যেন ভালো করে অলরেডি কেটেছে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স লিখতে পারো কমেন্ট বক্সে যে তোমাদের পুজো কীভাবে কাটলো ঠিক আছে তাহলে এই ভিডিওতে এইটুকু দেখা হচ্ছে আবার কাল বাই